ألف لام ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى আমি যে আয়াতে কারিমার তিলাওয়াত করেছি ওটা আপনারা সবারই জানা আছে। কোরআন শরীফের প্রথম সূরা সূরা বাকারার প্রথম লাইন, সূরা বাকারার প্রথম লাইন এ সম্পর্কে লম্বা ওয়াজ করার কিছু নেই, একটা প্রতিবাদ করার আছে। আমি আজকে তিলাওয়াত করেছি এবং আলোচনা করছি, এটা প্রতিবাদ জানাচ্ছি, আপনাদের বিবেচনাটাকে কাজে লাগাইবেন। এ পর্যন্ত যা ইনিম আপনারা অর্জন করেছেন ওয়াজ শুনে শুনে, হয়তো বা কিতাব পড়ে পড়ে যে পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করেছেন তার থেকে আপনারা একটা বিবেচনা করতে পারবেন। প্রথম যে তিনটা অক্ষর আলিফ লাম মিম, এই তিন অক্ষরকে বলা হয় হুরুফে মুকাদ্দাআত। কোরআন শরীফের বিভিন্ন সূরার প্রথমে এইভাবে অক্ষর আছে, তারা বাংলা বলা যেতে পারে বিচ্ছিন্ন অক্ষর। হুরুফে মুকাদ্দাআত তার বাংলা হবে কি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অক্ষর মানে এক অক্ষর অক্ষর গুলি আসছে, কোন শব্দ বলে নাই, কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হয়, সেই শব্দ বলে নাই, শুধু অক্ষর আছে। কিন্তু এটা কোরআন শরীফ, কেউ যদি এটাকে অস্বীকার করে সে কাফির হবে। কোরআনকে অস্বীকার করলে কি হয় বলো সবাই? এটা কোরআন শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন কোরআন পড়ে প্রতি অক্ষরে যে সওয়াব মিলে, সওয়াব মিলে এই সওয়াবের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল ওই তিন অক্ষর ব্যবহার করে মিশাল দিয়েছে। হুজুর বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, বলছি আমি বলছি না তোমরা জানে রাখো আলিফ লাম মিম এক অক্ষর, এটা এক অক্ষর নয়, বলকে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এই তিন অক্ষরে আলিফলাম বলতে তিন দশে ত্রিশ প্রতিবাদ হলো এই যে একদল লোক এদের বাহির হয়েছে যারা বলতেছে যে এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর বা রূপে মুকাদ্দাআত এটা কোরআনের অংশ নয়, এটা অযথা, বাদ দেওয়া দরকার। তার প্রতিবাদে আমি বলছি যে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আলিফ লাম মিম সেটাও কোরআন শরীফ, এটাকে অস্বীকার যে করবে সে কাফের। আপনারা আরেকবার বলুন যে অস্বীকার করবে সে কি হবে? কাফের। প্রতিবাদ স্বরূপ বলতে হয় তাহলে তারা কেন বলল যে এটা কোরআন শরীফের অযথা, কোনো প্রয়োজন নেই? এটা আমাদের মুফাসসিরদের মধ্যে একদল মুফাসসিরের ব্যর্থতা। ওরা দূর থেকে বড় যত্ন হলে এই জন্য না
শিখতে হবে, ভজনগুলো কিছুই নেই। তোমার ভজন টাইম মতো হইতে হয়, আমি খালি খালি গালি তো ওই মানুষের তখন তো আমি যে তাদের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। এই যে নতুন দলের আবিষ্কার হয়েছে যারা বলছে এটা কোরআনের অপ্রয়োজনীয় কোন দরকার নেই, সুতরাং বাদ দেওয়াই উচিত, এই কথাগুলি বলেছে আমাদের মুফাসসিরদের মধ্যে একদল মুফাসসিরদের তাফসীরের কারণে, সেটারও আমি আজকে প্রতিবাদ করছি এইভাবে। তারা বলতেছে যে আলিফ লাম মিম এটা কোরআন শরীফের মুখতার, এই তিন অক্ষরে বা সুরার যে কোনো সুরার প্রথমে যেগুলি আছে এই অক্ষর গুলির তফসির আল্লাহ ছাড়া কেউ জানে না, ফলো করেন তাদারা তারা বলে আল্লাহ আলাম মুরাদিহি, এই তিন অক্ষর বা হরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ধরনের বুকামি তফসির করার কারণে আরেক দলের আবির্ভাব হয়েছে, এটা আসলে যুক্তিসঙ্গত। যদি আল্লাহ ছাড়া এই আয়াত এই শব্দগুলির তর্জমা কেউ জানে না, তাহলে এটা এখানে দেওয়ার দরকারটা কি? আপনারা কি মনে করেন? এই যে তফসিরটা করলো যে এই শব্দের অর্থটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, তাহলে সেটা আল্লাহ দিবে কেন? আল্লাহর ইলিমের শেষ আছে তো, এগুলি ছাড়া তো আল্লাহ অনেকগুলি জানে, যেটা যদি কোনো মানুষই জানে না, কেউ যদি জানে না, তাহলে তো মনি এটা তো ঠিক যুক্তিসঙ্গত। কোন প্রয়োজন নাই যেহেতু দিবে কেন? হ্যাঁ, কথা হলো তফসিরের মধ্যে ভুল হয়েছে, এটার তফসির হলো যে আল্লাহ ও রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই শব্দের অর্থ জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুফাসসিরদের এই এক বুঝামি তফসিরের কারণে এই তৃতীয় আরেক দলের আবির্ভাব হয়েছে। যদি এটা বলা হয় যে এই শব্দের তর্জমা আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে না, তাহলে এগুলিরও প্রয়োজন আছে, কারণ আল্লাহ তার রসুলকে কি বলেছেন এখানে আকার ইঙ্গিতে রসুল বুঝবেন, আল্লাহ জানে তার রসুলকে কি বলেছে, আর রসুল জানে বলেই রসুলের পক্ষ থেকে উন্মত জানবে, যদিও এটার নির্দিষ্ট অর্থ হওয়া যাবে না, কিন্তু তথ্য মানুষের কাছে আসে। রসুল কোন কিছু যেগুলি জানছে তার জীবনে গোপন রাখে নাই, যেগুলি আসছে সেগুলি উম্মতদেরকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট পরোক্ষ অথবা প্রত্যক্ষ ভাবে জানিয়ে দিয়েছে। সুতরাং এই আলিফ লাম মিম এটা কোরআন শরীফের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে বিচ্ছিন্ন করা যায় না, যদিও কোরআন শরীফের এই তিন শব্দ বা হরফের মুখাত্তাআতের অর্থ আমরা জানি না। আমাদের জন্য উচিত, আমাদের জন্য উচিত এই ইয়াকিন রাখা যে এগুলি অযথা অনর্থক নয়, এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন ইঙ্গিতে, কি বলেছেন সেটা তার রসুল বুঝেন, রসুলের জানা আছে। তফসির শুদ্ধ তফসির হবে কি আল্লাহ রাসূলুহু আল্লাহ এবং তার রসুল, যেহেতু রসুল সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন হে রসুল
আমি আপনাকে শিক্ষা দিয়েছি যেগুলি আপনি জানতেন না। কি বুঝলেন? আমি আপনাকে যেগুলি আপনি জানতেন না শিক্ষা দিয়েছি। তাহলে মনে করলাম যে আল্লাহ আলিফ লাম মিম এর অর্থ রসুল জানতেন না, কিন্তু এরপরে বলেন আল্লাহ তার রসুলকে শিক্ষা দিয়ে দিছেন। সুতরাং এই আলিফ লাম মিম এর তর্জমা হবে কি? আল্লাহ এবং রসুলই জানেন। আল্লাহকে খুশ করার জন্য রসুলকে মাইনাস করলে কাফির হওয়া যায়। আল্লাহকে খুশি করার জন্য একদম বাইরে তো শুধু আল্লাহকেই খুশি করতে আল্লাহর জন্য চায়। কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে যদি কেউ আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে যায় সে কাফির হয়ে যাবে। এজন্য এই ধরনের ফরেজ গার্ডের থেকেও বেঁচে থাকা উচিত নাকি? তো আমরা শিক্ষা পেলাম কি আল্লাহ এবং রসুল এই শব্দগুলি অক্ষরে গুলির অর্থ জানেন। সবাই জুড়ে বলেন আল্লাহ এবং রসুল এই অক্ষর গুলির অর্থ জানেন, এছাড়া আর কেউ জানে না। এখন প্রশ্ন হলো আমাদের কি করা উচিত এই শব্দগুলির অর্থ শিক্ষা করার জন্য? পরিষ্কার কথা হলো এবারে সারা দুনিয়ার আলেমদের একই মত যে এই হুরুফের মুতাত্তাআতের অর্থ শিক্ষার জন্য খোঁজাখুঁজি তালাশ করার দরকার নেই। কেন? এগুলির অর্থ আল্লাহ তার রসুলকে বলে দিয়েছেন, আর রসুল আল্লাহ যেগুলি দিয়েছেন সেগুলি গোপন রাখার নয়। রসুল পরোক্ষ ভাবে এই অক্ষর গুলির মধ্যে নিহিত রহস্যগুলি মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। সুতরাং রসুল তার হক আদায় করেছেন, আল্লাহ তার হক আদায় করেছেন। প্রশ্ন হলো এইভাবে কেন করা দরকার? এটা বুঝে বিশেষত্ব বুঝাইবার জন্য বিশেষ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা বুঝাবার জন্য আল্লাহ তাআলা এইভাবে কোরআনের সূরার প্রথমে বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করেছেন। এটা স্বাভাবিক, দুনিয়াতেও চলে এগুলো, আর এখান থেকে দুনিয়ার মানুষও শিখছে এইসব। দুনিয়ার মানুষও আল্লাহর পদ্ধতি থেকে নিজেদের পদ্ধতি তৈরি করেছে। আজকাল কিছু সংখ্যক লোক আছে, বক্তা আছে, আমি বাংলাদেশের এক বক্তা নাই কথা কথা বলে বক্তার নামের তক্তা, এই ধরনের কিছু বক্তার নামের তক্তা বাইর হয়েছে যারা কোরআনকে বোঝাবার জন্য দুনিয়ার এই সমস্ত সেটিং ব্যবস্থা, দুনিয়ার প্রতিষ্ঠিত ব্যবস্থার যে দৃষ্টান্ত দেয়। আরে দুনিয়ার সে দৃষ্টান্ত, দুনিয়ার যতগুলি সেটিং হয়েছে স্থাপিত হয়েছে সবগুলি কোরআন এবং হাদিসের আল্লাহর তৈরি নিয়ম থেকে শিক্ষা গ্রহণ করেছে। আপনারা কি বলেন? না আল্লাহ দুনিয়ার সৃষ্টির থেকে শিক্ষা গ্রহণ করেছে। এই ধরনের বোকা মুল্লাদের ওয়াজ শোনাও যায় না, যারা শুনে তারা গুনাগার, যারা ওয়াজ করে তারা গুনাগার। কে বলবে এই পাগলের কথা? আমি বলতেছি না, বলো না আসফ আলী থানভী সাহেব তার তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন যে আজকাল যে একদল লোক ওয়াইজের নামে সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওয়াজ করতেছে, পয়সা কামাইতেছে, এদের ওয়াজ শোনাও যায় না, যারা শুনবে তারাও গুনাগার, যারা ওয়াজ করতেছে তারাও গুনাগার। আপনারা যদি দেখতে চান তো আমি দেখাইতে পারবো তার তফসীরের কিতাবগুলি। এই কথা দিয়েছি আমিও তো এই বয়সে এসে দেখতেছি যে আসলে এদের কারণে ইসলামের লাভের চাইতে ক্ষতি হইতেছে বেশি বেশি। বলকে ইদানিং বাংলাদেশের যে অবস্থা হয়েছে, অন্য দেশের তো খবর জানি না, যা অবস্থা দেখেছি ইসলামটার জন্য একটা থামসার পাত্র বানায় ফেলাইছে। যা থা শুরু হয়েছে জিকির নামে কুতকুতি করে, কোরআন শরীফের নামে গান করে, কি যে শয়তানি শুরু হয়েছে আর কি। মানে ওয়াজের নামে কিচ্ছু নাই,
খালাতুন নবীর ফুতি ভরে মধুসা হইছে আর বানাই বানাই কিচ্ছা বলতেছে আর মানুষ বলতেছে যে আল্লামায় দর হয়ে গেছে, কি দেন বিপদের মধ্যে আমরা আছি, এটা হলো বর্তমান সমস্যা। কোরআনের তফসির করতে বলে যে কতগুলি ইলিম জরুরি, সেই ইলিম নাই অথচ সে তফসিরের উপস্থিত হয়ে গেছে, যার জন্য আজিব আজিব কথাগুলি আসতেছে। আল্লাহ যেন আমাদের এর থেকে বাঁচায় রাখে, সবাই বলেন আমিন। তো বলছিলাম যে আলিফ লাম মিম এটা অর্থহীন নয়, অযথা নয়, কিন্তু তফসির করতে গিয়ে সবাই এক বাক্যে একমত যে এই তফসিরের তিন অক্ষর 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 এগুলি আপনি তফসির খুঁজতে যাবেন না, তালাশ করতে যাবেন না, সুজা কথা শেষ, আল্লাহ এবং তার রাসূল এই আয়াত এগুলির অর্থ জানেন, এটি বলে দিলেই এলাম। যেহেতু অর্থহীন নয় অযথা নয়, এজন্য কোন কোন মুফাসসিরে কেরাম এই অক্ষরের ভিতরে নিহিত রহস্যকে উদ্ঘাটন করার চেষ্টা করেছে, সেটা আমাদের জন্য এক প্রকারের ফায়দার ব্যাপার। আমরা যাতে ওই তৃতীয় যে গ্রুপ সৃষ্টি হয়েছে তার থেকে আত্মরক্ষা করতে পারি, সেই জন্য আমরা দেখেছি মুফাসসিরে কেরামে আলিফ দিয়ে কি উদ্দেশ্য করা হয়েছে, লাম দিয়ে কি উদ্দেশ্য করা হয়েছে, মিম দিয়ে কি উদ্দেশ্য করা হয়েছে, সেগুলি তারা আলোচনা করেছে। আমি বলতে যাব না, আমি শুধু বলবো আল্লাহ এবং তার রাসূল, এগুলি আল্লাহর দেওয়া সিস্টেমটাকে এই জমিনের মানুষের ব্যবহার করে বোঝানোর জন্য বলছি। যেমন একটা সরকার আছে, আল্লাহ তাআলাকে যদি ধরা যায় দুনিয়ার জন্য একটা সরকার, দুনিয়া পরিচালনার জন্য তার একটা সরকার আছে, আছে একটা ঠিক ফিরিস্তাদের সরকার, যদি বলুন কিসের সরকার, ফিরিস্তাদের সরকার, ফিরিস্তা দিয়ে আল্লাহ জমিনকে পরিচালনা করছে। দুনিয়াতেও যেভাবে বিভিন্ন দেশ হয়, এক দেশ থেকে আরেক দেশে অ্যাম্বাসেডার থাকে, তাকে কিনা সেই অ্যাম্বাসেডারের কাছে তার নির্দিষ্ট একটা কোড আছে যেটা সরকারি কোড, এই কোডটা বাইরের লোক জানতে পারে, ওখান থেকে এখানে একটা গোপন সংবাদ পাঠানোর জন্য যে কোড আছে যারা সরকারে ব্যবহার করে, এই কোডটা এখানকার অ্যাম্বাসেডার জানবে আর কেউ জানবে, এটাকে কি বলে আমার জানা নাই। তবে যুদ্ধক্ষেত্রে এগুলি আছে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আছে, তো এই পাসওয়ার্ডটা তার নির্দিষ্ট লোকই জানবে, বাইরের কেউ জানবে। তো আলিফ লাম মিম কি বুঝার জন্য বলছি যে এটাও এই দুনিয়ার সিস্টেমটাও সেখান থেকে গ্রহণ করা হয়েছে আর তা আজকে দুনিয়ার জমিনে চলছে। আল্লাহ তার অ্যাম্বাসেডর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি কি বার্তা পাঠাচ্ছেন সেটা যিনি পাঠাচ্ছেন তিনি জানে, আর যার কাছে পাঠাচ্ছেন তিনি জানে। সুতরাং এটা অর্থহীন নয়, অযথা নয়। আলিফ লাম মিম এই তিন অক্ষর কোরআন শরীফেরই অবিচ্ছেদ্য অংশ। আজকে এই পর্যন্তই থাক, প্রতিবাদ শুরু এই তিনটাই বললাম, আপনারা কোরআন শরীফের সাথে নিজেদেরকে জড়ায় রাখবেন, কোরআন বোঝার জন্য চেষ্টা করবেন, আর যদি নিজে না জানেন তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন।